কিছুই করার নেই, যেটা করতে পারি সেটা তোমার জন্য একটা নতুন কবিতা লিখে নিয়ে। এ তো জামাল গোটা। হ্যাঁ জামাল গোটা, এ তো ব্যাধির ঔষধ। এ জিনিস আসলো কোথা থেকে? ভাই এই ফ্ল্যাটে একজনই আছে যে আনতে পারে। একজনই দায়ী, সেটা হচ্ছে ডলার। ওরে এমন শিক্ষা দিব আমি, আমার তো এটুকুতে শান্তি হয়নি। এটার একটা ব্যবস্থা আচ্ছা কি করুন যায় কত দেখেন ভাই, আপনি যা ভালো মনে করেন। সেটা কিন্তু তুমি পাচ্ছো। সত্যি সত্যি রচি ভাই বলছে এই ক্যারেক্টারটা তুমি পাচ্ছো, রচি ভাই তোমার সাথে দেখা করতে চাইছে, কথা বলতে চাইছে। আসো আগে তারপর দেখা দিন। ঠিক আছে ঠিক আছে, এটা জানে মনে থাকে আমি আসবো, রচি ভাইয়ের সাথে কথা বলে চলে যাবো। ঠিক আছে নামলো কোথায় কিভাবে, এখন মোটামুটি সাজাই পেয়েছি যে পাহাড় থেকে সে নামার পরে কোথায় কোথায় কিভাবে কি যাবে যাবে, একটা চমৎকার লোকেশনে মনে করেন একটা সেরকম সিনপসিস দ্বারা করে ফেলছে, বুঝছেন তো? এই গল্পটা রিফ্রেশিং নিয়ে করতেছিলাম। গল্প যখন দাঁড়িয়ে গেছে তো এখানে তো হচ্ছে একটা মানে গান আসতেই পারে, এই গানের জন্য তো কবিতা আমি লিখবো। আমি গান বলতে, হ্যাঁ গান তো থাকবেই সিনেমায়। হ্যাঁ হ্যাঁ কবিতা দিয়ে গান হবে। হ্যাঁ কবিতা ছাড়া গান হয় কোত্থেকে, কবিতাই তো লিরিক থাকবে, লিরিকই তো হচ্ছে কবিতা। আচ্ছা যাক, আমি এখন আপাতত গল্পের মধ্যে আছি, কবিতার চিন্তা একটু পরে করি, মানে গানের চিন্তা একটু পরে করি, আপনি ভাবেন ভাবতে থাকেন, তাহলে আমি রেডি করি, কি বলেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, ঠিক আছে ঠিক আছে, ভালো করেন। অজি ভাই, ডলার আমার সাথে যে কাজটা করছো কত খারাপ কাজ করছো আপনি দেখছেন? আমি হচ্ছে গত কয়েকদিন আমি কবিতাই ঠিক মতো লিখতে পারি না। চিন্তা করে দেখেন আমার ভিতরে কিছু ছিলই না, সবকিছু বাইরে গেছে ভাই, আমার দুর্বল লাগতেছে জানেন আপনি। একটা বিচার তো করতেই হবে, সেটাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবগিনা তারে যেন তৃণ সমদরে, এই অন্যায়ের বিচার করা প্রয়োজন। ভালো চমৎকার বলছো ভাই, আমরা একটা কাজ করতে পারি,
ছোটখাটো শাস্তি দিয়ে তো কাজ হইতেছে না একদম। ওরে যেহেতু তোমার সাথে আকাশটা করছে, আমরা একটা সিদ্ধান্ত নেই যে মুসার আগামী এক সপ্তাহ সব কাপড় চোপড় ধরো, এবং এই দুই বাথরুমের যে বালতিতে পানি ধরা রাখা আমরা তো পানি বলি থাকে না, এটা কিন্তু ও করবে, ঠিক আছে? এটা একটা সিদ্ধান্ত হইতে পারে, বললে তো এবং ওরা তো মানাইতে হবে, জিনিসটা মানতে চাইবে না, ওরা মানাইতে হবে, এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, ওরা এটা মানতে হবে, এটা উপায় ঠিক আছে? ডাক দাও বললে দেওয়া দরকার। তুমি এই যে একের পর এক কাজ করতেছো রে ভাই, এই যে তোমার আরেকজন তো প্রায় মারিয়ে ফেলেছিল, এইভাবে করলে তো একসাথে থাকলে ভাই এটা তো হয় না। এখন এই যে আমরা সর্বসম্মতিক্রমে বসছি, বলো ভাই যে সিদ্ধান্ত টিদ্ধান্ত, এর উপর একটা পানিশমেন্ট আছে, বলো কথা বলো, পানিশমেন্টটা বলো। আগামী এক সপ্তাহ তুমি মুসা ভাইয়ের কাপড় চোপড় দিবে, আর আমাদের বাথরুমের যে বালতি গুলো আছে এগুলা পানি গুলা দেবে, এগুলা ভাই বড় ভাইদের সিদ্ধান্ত, এটা তোমার থানা লাগবে। তোমার এই কাজটা করতে হবে আগামী এক সপ্তাহ, যেহেতু মুসার সাথে তুমি একটা সহকর্ম করছো, না হলে কিন্তু খাবার বন্ধ থাকবে, সেটাও বলো। আমি কি করছি না করছি এইজন্য আমার একদিনের খাবার বন্ধ, এক রাত্রে খাবার বন্ধ, আমি সারা রাত খাবার পাইনি, আমি কি করছি পরে খুঁজা খুঁজে একটা টোস্ট বিস্কিট নিয়ে তারপর সেটা নিয়ে আমি তা সারা রাত কাটাইছি, মানে এটা কোনো কথা, আমার খাবার কেন আপনারা এরকম বন্ধ করে দিবেন? আমি বড় ভাই আপনার একটু দুষ্টামি করছি মানুষের উপর দিয়ে দখল চলে যায়। ঠিক আছে ভাই।